গোপন সূত্রে খবর পেয়ে এক যুবককে আগ্নেয়স্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ আদালতে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ ধৃত যুবক জানা গিয়েছে শনিবার রাতে বনগা প্রতাপগড় মাঠ থেকে দেবব্রত বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করে বনগা থানার পুলিশ জিতের কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র ও কার্তুজ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে আগেও বহু অভিযোগ ছিল এদিন তাকে বনগা আদালতে তোলা হয় Bureau report News Romance Land Bonga